আপনি যদি অনলাইনে কেনাকাটা করেন তাহলে দারাজ সম্পর্কে অনেকটাই জানেন, আর যদি দারাজের সাথে পরিচিত না হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আমি দারাজ অ্যাপ ইনস্টল, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টের যাবতীয় সেটিংস এবং কিভাবে অর্ডার দিবেন সব দেখাব। সুতরাং দারাজ এ টু জেড শিখতে পরবর্তী কয়েক মিনিট এই ভিডিওটি দেখে আপনার প্রয়োজনীয় সময় নষ্ট করতে পারেন, আর পরবর্তীতে আরও নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যদি আপনার ফোনে দারাজ অ্যাপ ইনস্টল না থাকে তাহলে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করে সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর টাইপ করবেন দারাজ। দারাজ টাইপ করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর সবার উপরে যে অ্যাপটি দেখছেন এটা ওপেন বাটনের জায়গায় ইনস্টল লেখা থাকবে। ইনস্টল ক্লিক করলে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তারপর ওপেন ক্লিক করবেন। অ্যাপে ঢোকার পর সুবিধা মতো ভাষা সিলেক্ট করবেন। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ দারাজ, এই পেজগুলো সুইপ করে দেখতে পারবেন, আর না দেখতে চাইলে স্কিপ টু দ্য অ্যাপ ক্লিক করবেন। সব দেখা হয়ে গেলে স্টার্ট শপিং ক্লিক করবেন। আপনি দারাজে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে পাবেন 25% ছাড়, ওটা নিতে না চাইলে ক্রস ক্লিক করতে পারেন, আর নিতে চাইলে এখনই সংগ্রহ করুন এটাতে ক্লিক করবেন, তারপর কালেক্ট ক্লিক করবেন। তো এবার আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান সেই নাম্বারটা টাইপ করবেন, টাইপ করে নেক্সট ক্লিক করবেন। তারপর ওই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, কোডটা খালি করে টাইপ করে দিবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। এবার আপনি আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন, যেটা মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে এবং মিনিমাম একটা নাম্বার এবং মিনিমাম একটা লেটার থাকতেই হবে। টাইপ করে কিবোর্ডে ডান ক্লিক করবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। এখন ফাইনালি ওই ভাউচারটা কালেক্ট করবেন যেটার মেয়াদ থাকবে 14 দিন, কালেক্ট ক্লিক করবেন। এখন কোনো প্রোডাক্ট সার্চ দিতে চাইলে সবার উপরে সার্চ বক্সে ক্লিক করবেন, তারপর আপনার প্রোডাক্টের নাম টাইপ করে সার্চ দিবেন। এবার চলেন অ্যাকাউন্টের সব কিছু দেখাই। প্রোফাইল আইকন ক্লিক করবেন, আপনার কালেক্ট করা ভাউচার দেখতে হলে এখানে ক্লিক করবেন, চাইলে ডিটেলস ক্লিক করে দেখতে পারবেন। এবার অ্যাকাউন্ট সেটিংসে যাই। প্রোফাইল আইকনে যাওয়ার পর সবার উপরে ডান পাশে সেটিংস আইকন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করবেন, নেম ক্লিক করবেন, তারপর আপনার নাম টাইপ করবেন, তারপর সেভ। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবেন। আমি সব দেখাচ্ছি যাতে এই ভিডিও দেখে আপনি সব বুঝতে পারেন। তারপর কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দুইবার নতুন পাসওয়ার্ড টাইপ করে নিচের চেঞ্জ পাসওয়ার্ডটি ক্লিক করবেন। একইভাবে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, ইমেইল অ্যাড করতে পারবেন, জেন্ডার দিতে পারবেন, আপনার বার্থ ডেট সেট করতে পারবেন। সব যখন সেট করা হয়ে যাবে তখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে এসে অ্যাড্রেস বুক ক্লিক করবেন, এখান থেকে অ্যাড অ্যাড্রেস ক্লিক করবেন। এরপর আপনার ফুল নেম, ফোন নাম্বার, রিজিয়ন, সিটি, এরিয়া, অ্যাড্রেস টাইপ করে দিবেন। অফিস নাকি হোম সিলেক্ট করবেন। আপনি যদি এই ঠিকানায় সবসময় প্রোডাক্ট ডেলিভারি চান তাহলে মেক ডিফল্ট শিপিং অ্যাড্রেস এটা এনাবল করে দিবেন। বিলিং অ্যাড্রেসটাও একইভাবে চাইলে এনাবল করতে পারবেন। সব হয়ে গেলে সেভ ক্লিক করবেন। একইভাবে আপনি আরও অ্যাড্রেস সেভ করতে পারবেন। তারপর ব্যাকে যাবেন। ভাষা চেঞ্জ করতে চাইলে ভাষা ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন, তারপর ভাষা সিলেক্ট করবেন। লগ আউট দিতে চাইলে লগ আউটে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংস কমপ্লিট। এবার কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন তা দেখাবো। তার জন্য সার্চ বক্সে ক্লিক করে আপনার প্রোডাক্টের নাম লিখে সার্চ দিবেন। আপনার পছন্দের প্রোডাক্ট পেয়ে গেলে প্রোডাক্টে ক্লিক করবেন। সেলারের সাথে চ্যাট করতে চাইলে চ্যাট ক্লিক করে তাদের সাথে কথা বলতে পারবেন। এবার এটা বাই নাও বা অ্যাড টু কার্ট ক্লিক করবেন। তারপর কোন ভেরিয়েন্ট বা কোন সাইজ তা সিলেক্ট করবেন। কোনোটা যদি না থাকে সেক্ষেত্রে আউট অফ স্টক দেখতে পাবেন। তারপর কোয়ান্টিটি দিয়ে অ্যাড টু কার্ট ক্লিক করবেন। অ্যাড টু কার্ট দিলে ওটা এখন না কিনে পরেও কার্ট থেকে অর্ডার করতে পারবেন। এখনই যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে বাই নাও ক্লিক করবেন। একইভাবে সব সিলেক্ট করবেন, তারপর বাই নাও। সবার উপরে আপনার ডিফল্ট অ্যাড্রেস থাকবে। এডিট করতে চাইলে এডিট ক্লিক করে নতুন করে অ্যাড্রেস লিখে দিবেন। হোম ডেলিভারি চাইলে এখন প্লেস অর্ডার ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার 62 টাকা শিপিং চার্জ দিতে হবে।
জায়গা ভেদে বা প্রোডাক্ট ভেদে শিপিং চার্জটা বেশিও হতে পারে। সেক্ষেত্রে আপনার ঠিকানায় আশেপাশে যদি কোনো দারাজ কালেকশন পয়েন্ট থাকে তাহলে এরকম নীল বক্সে কয়েকটা কালেকশন পয়েন্ট আছে দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ওই কালেকশন পয়েন্ট থেকে নিজে আনতে হবে। তার জন্য আপনার হয়তোবা শিপিং চার্জটা ফ্রি অথবা 15-20 টাকা লাগতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখি, কালেকশন পয়েন্টের আরেক নাম পিকআপ পয়েন্ট। তো এই নীল বক্সে ক্লিক করে দেখায় কয়টা পিকআপ পয়েন্ট আছে। এখান থেকে যদি আপনার বাসার কাছে কোনোটা পেয়ে যান তাহলে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন শিপিং চার্জ 62 টাকা থেকে কমে গিয়ে 15 টাকা হয়েছে। এরপর আপনার মোবাইল নাম্বারটা চেক দিবেন, অবশ্যই একটা ইমেইল আইডি টাইপ করে দিবেন। মূলত ইমেইল আইডিটা আপনি অ্যাকাউন্ট সেটিংস থেকে করবেন, আর যদি করে না থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দিবেন। যদি ইমেইল আইডি না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা লিংক দিয়ে রেখেছি, ওই লিংকে ক্লিক করে কিভাবে একটি ইমেইল খোলা হয় সেটা শিখতে পারবেন। তো ইমেইল আইডি টাইপ করে প্লেস অর্ডার ক্লিক করবেন। এরপর পেমেন্ট অপশন আসবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, রকেট, ডিবিবিএল, যেটা দিয়ে পেমেন্ট করতে চাই করতে পারবেন, সেক্ষেত্রে সেটাতে ক্লিক করবেন। আর যদি হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন। এটাতে ক্যাশ অন ডেলিভারি অপশন নেই, যেটাতে আছে সেটাতে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলে আবার প্লেস অর্ডার অপশন আসবে, ক্লিক করলেই অর্ডার হয়ে যাবে। আর যদি ক্যাশ অন ডেলিভারি না করে ওই ব্যাংক কিংবা বিকাশের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে পরবর্তী 30 মিনিটের মধ্যে পেমেন্টটা করতে হবে। আশা করছি এই ভিডিও দেখে দারাজ অ্যাপ সম্পর্কে আপনার অজানা কিছুই থাকবে না। হ্যাঁ, তবে অনেক কিছুই অজানা থাকবে যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেন তাহলে এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন পরবর্তীতে। তাই দেরি না করে এখনই আঙুলের কাজটা সেরে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।